রাজশাহীতে ইউনিয়ন পর্যায়ে 15 টাকা কেজি খাদ্য বান্ধব কর্মসূচির এবং নগরী ও পৌর এলাকায় 30 টাকা কেজি দরে OMS কর্মসূচির চাল বিক্রি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পবা উপজেলার হরগ্রাম ইউনিয়ন পরিষদে খাদ্য বান্ধব এবং নহটা পৌরসভায় OMS কর্মসূচির চাল বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর সালমা মমতাজ। জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার GSM জাফরুল্লাহ NDC। অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর সালমা মমতাজ জানান, বিশ্ব সংকটকে কাজে লাগিয়ে কিছু স্বার্থন্বেষী মহল প্রচার করছে দেশে খাদ্যের মজুত নেই। দেশে 19 লাখ মেট্রিক টন চাল ও আটা মজুত রয়েছে। দেশে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় রাজশাহী জেলায় 81,400 জন সহ বিভাগের 8 জেলায় 7,76,000 মানুষকে আগামী 3 মাস চাল দেওয়া হবে। এতে বাজারে চালের দাম কমে আসবে জানিয়ে ক্রেতারা জানান, কম দামে চাল পেয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তারা বেশ উপকৃত হয়েছেন। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ TV।